দেখছেন শাহজাহান খানের 7 দিন রিমান্ড দিয়েছে, আমরা যদি দেখা এই মুহূর্তে দেখছেন কাঁপতে কাঁপতে কিন্তু তিনি কোর্টে উঠেছেন। দেখছেন বেশ শত শত পুলিশ রয়েছে, ঠিক আছে। দেখছেন 7 দিনের রিমান্ড দিয়ে কিন্তু শাহজাহানকে কিন্তু নিয়ে এসছেন। আসলে কোর্টে কিন্তু বেশ তর্কতর্ক হয়েছে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে, এবং সেই আইনজীবীদের মধ্যে তর্ক বিতর্কের মধ্যে এক পর্যায়ে 7 দিনের রিমান্ড দিয়ে চলে যায়। আমরা যদি দেখাই দেখছেন খান শাহজাহান, যিনি তাকে বলা হয় কিন্তু পরিবহন খাতের যে চাঁদাবাজি এবং চাঁদাবাজির মাস্টার মাইন্ড, কিন্তু তাকে একখ্যাতি দিয়েছেন আইনজীবীরা। আমরা যদি দেখাই হাতকড়া পরিয়ে শাহজাহান খানকে নিয়ে যাচ্ছে, এবং পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে দুই পাশে। আমরা দেখাই প্রচন্ড ভিড়ের মাধ্যমে ধাক্কা ধাক্কি কিন্তু আসতে পারে ভাই, ধাক্কা ধাক্কা দিয়ে যান 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 খান শাহজাহান, তাকে কিন্তু দেখছেন তিনি কিন্তু কাঁপতে কাঁপতে তিনি এগিয়ে যাচ্ছেন। দেখা নেই চাঁদাবাস, কিন্তু তাকে চাঁদাবাস খ্যাত না বলা হয়, পরিবহন খাতের চাঁদাবাস শাহজাহান খান তাকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে পুলিশে। দেখছেন তিনি কিন্তু ভয়ে বেশ আতঙ্কে ছিলেন, যাকে পরিবহন খাতে চাঁদাবাজ বলা হয়, তিনি কিন্তু ঘেমে গিয়েছেন। আমরা যদি এক নজরে দেখাই, এবং এখানে কিন্তু বেশ নিরাপত্তা ছিল, এবং পুলিশ এবং ডিবি কার্যালয়ে যখন থেকে আনা হয় তখন কিন্তু বেশ উত্তেজনা ছিল এইখানে, এবং যখন এজলাসের সামনে বা যা সামনে আইনজীবীরা তর্ক বিতর্ক করছিল তখন কিন্তু তার যে কুকীর্তি, তার দুর্নীতি, সকল কিছু তুলে ধরেছে। আমরা যদি এক নজরে দেখাই তাদের আইনজীবীরা আসলে কি বলতে চাইছে, দেখছেন আমরা আপনারা জানেন আজকে ধানমন্ডি থানার জিগাতলা বাস স্ট্যান্ডে ঘটনাস্থল, সেখানে রেডি আপনি বলতে থাকেন, হ্যাঁ বলেন। আজকে শাহজাহান খানকে নিয়ে আসা হয়েছে, এই আদালতে ওঠানো হয়েছে। আপনারা জানেন যে জিগাতলাস্থ যে ধানমন্ডি বাস স্ট্যান্ড, সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস, বিগত 4/8/2024 তারিখ এই ঘটনায় আজকে একজন ভিকটিম আব্দুল মোতালিব মারা যান, যার বাবা জনাব আব্দুল মতিন এই মামলাটি ধানমন্ডি থানায় দায়ের করেছিলেন। আজকে এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। এই আসামির বিরুদ্ধে আজকের ঘটনায় সুস্পষ্ট অভিযোগ, সেখানে শর্টগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। এই শাহজাহান খান যখন ছাত্র কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের তার যে কালো অধ্যায়, বিভিন্নভাবে যে এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা সৃষ্টির যে কৌশল, সেটি উনি বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। দেখছেন শাহজাহান খানকে